আমি মোটামুটি মশলা দিয়ে কষিয়ে নেবো, হ্যাঁ সেই অবধি তুই ভুলে নিবি। তারপরে যদি আলু একটু সিদ্ধ হতে ইয়ে লাগে, জল ফল লাগে, পরে নয় জল লাগে। মোটামুটি মশলা দিয়ে কষিয়ে নিবি, সেই পর্যন্ত কম বেশি জ্বাল আসবে আমি করে দেবো। কড়াইতে তেল দিলাম, জিরে দিলাম, আলু দিলাম, নুন দিলাম, মিরচা দিলাম, বেশি হবে 5 মিনিট লাগবে। এটা ভাজা হলে সব দিয়ে মিশিয়ে দিলে হয়ে যাবে, পরে সিদ্ধ সিদ্ধ গুলো আমি দেখে করে নেবো। ঝিঙা দিলাম, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা দিলাম, আদার পেস্ট দিলাম, যেটা
সিটা হয়ে গেছে, এবার সিদ্ধ হলে